দেশের বাইরে বেড়াতে যাবার সুযোগে আনন্দিত হন না এমন মানুষের সংখ্যা খুবই অল্প। আমি সেই খুব অল্পদের একজন। বাইরে যাবার সামান্য সম্ভাবনাতেই আমি আতঙ্কগ্রস্ত হই। আতঙ্কগ্রস্ত হবার কারণ আছে, এখন পর্যন্ত আমি কোনো বিদেশ যাত্রা নির্বিঘ্নে শেষ করতে পারিনি। একবার কিছু লেখকের সঙ্গে চীন গিয়েছিলাম, আমাদের দলনেতা ফয়েজ ভাই। তিনি সারাক্ষণ আমাকে গার্ড দিয়ে রাখছেন যাতে হারিয়ে না যায়। তার ধারণা, প্রথম সুযোগেই আমি হারিয়ে যাব। হারালাম না, তবে চোখে খোঁচা লাগিয়ে মহাবিপদ ঘটালাম। ডাক্তার দুটি চোখ ব্যান্ডেজ করে বন্ধ করে দিলেন। পুরো অন্ধ লেখকরা মহানন্দে ঘুরে বেড়াচ্ছে, আমি তাদের পেছনে পেছনে হাত ধরে হাঁটছি। এই হচ্ছে আমার চীন দেখা। পাশের দেশ ইন্ডিয়াতে গিয়ে কী ঝামেলায় পড়েছিলাম একটু বলে নিই। 7 দিনের জন্য গিয়েছি বোম্বে। এলিফেন্টের গুহা, অজন্তা এলোরা সব দেখা হলো, কোনো রকম ঝামেলা ছাড়াই হলো। এখন দেশে ফিরব, রাত 3টায় প্লেন, বাংলাদেশ বিমান। বলা তো যায় না, আমার যা কপাল, প্লেন যদি আগে চলে যায়। এই ভয়ে রাত 9টা থেকে এয়ারপোর্টে বসে আছি। সঙ্গে টাকা পয়সা যা ছিল সব শেষ মুহূর্তে বাজার শেষ করা গেল। এখন বিমানের জন্য অপেক্ষা। যথাসময়ে ইংল্যান্ড থেকে বিমান এলো, বোর্ডিং পাস নিতে হবে। বাংলাদেশ বিমানের লোকজন বলল, এথেন্স থেকে প্লেন ওভার বুকিং হয়ে এসেছে, আপনাকে নেওয়া যাবে না। আমি আঁতকে উঠে বললাম, সে কি, 24 ঘন্টা আগেই তো টিকিট ওকে করানো। বললাম তো, যাত্রী বোঝায়, কিছু করা যাবে না। প্লেন আমাকে রেখে চলে গেল। শীতের রাত, সঙ্গে একটা পয়সাও নেই, এখানে কাউকে চিনিও না, চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। এইসব তো ছোটোখাটো বিপদ। ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দরে একবার মহাবিপদে পড়েছিলাম। 2 কন্যা এবং স্ত্রীকে নিয়ে আমেরিকা থেকে দেশে ফিরছি। পাসপোর্ট যাতে নিরাপদ থাকে সেই জন্য গুলতেকিনের হ্যান্ডব্যাগে রাখা আছে। গুলতেকিন আমার স্ত্রীর নাম, এই ভয়াবহ নাম তার দাদা রেখে গেছে। বিয়ের পর বদলাতে চেয়েছিলাম, পারিনি। লন্ডনে 6 ঘন্টার যাত্রা বিরতি। আমি মহানন্দে সিগারেট টানছি। গুলতেকিন বলল, মুখের সামনে সিগারেট টানবেন না তো, বমি আসছে, অন্য কোথাও গিয়ে সিগারেট শেষ করে আসো। আমি বিমর্ষ মুখে উঠে গেলাম, এদিক ওদিক ঘুরছি। এই উদ্দেশ্যহীন ঘুরাই আমার কাল হলো। এক সময় দেখি আমি এয়ারপোর্টের বাইরে। ভেতরে ঢুকতে গেলাম, আর তো ঢুকতে পারি না। যতই বলি আমি একজন ট্রানজিট প্যাসেঞ্জার, ভুল করে বাইরে চলে এসেছি, ততই তাদের মুখ অন্ধকার হয়। আমাকে নিয়ে গেল পুলিশের কাছে। মৈনাক পর্বতের মতো সাইজ, কথা বলছে না তো মেঘ গর্জন করছে। তুমি বলছো তুমি ট্রানজিট প্যাসেঞ্জার? আমি বিনয় গলায় গলে গেলাম। এই বিপদ থেকে উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে বিনয়, আমি মধুর গলায় বললাম। ইয়েস স্যার। দেখি তোমার পাসপোর্ট। পাসপোর্ট আমার সঙ্গে নেই। বিনা পাসপোর্টে তুমি সিকিউরিটি এলাকা অতিক্রম করে বের হলে কি করে? আমি জানি না স্যার, হাঁটতে হাঁটতে কি করে যেন চলে এসেছি। তোমার দেশ কোথায়? বাংলাদেশ। ও আই সি, এমনভাবে ও আই সি বললো যাতে মনে হতে পারে পৃথিবীর সব ভয়াবহ ক্রিমিনালদের জন্মভূমি হচ্ছে বাংলাদেশ। আমি গলায় মধুর পরিমাণ আরও বাড়িয়ে দিয়ে বললাম, আপনি যদি আমাকে ট্রানজিট এরিয়াতে নিয়ে যান তাহলে আপনার সব সন্দেহের অবসান হবে। আমার স্ত্রী 2 মেয়ে নিয়ে সেখানে আছে, তার হ্যান্ডব্যাগে আমার পাসপোর্ট। এসো তুমি আমার সঙ্গে। আমি অত্যন্ত উৎসাহের সঙ্গে রওনা হলাম। মনে হলো বিপদ কেটেছে, কিন্তু না, বিপদ কাটবে কোথায়, বিপদের সবে শুরু। সে আমাকে ছোট একটা ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। হতভম্ব হয়ে লক্ষ্য করলাম এটা একটা হাজত। বেটা ফাজিল আমাকে হাজতে ঢুকিয়ে দিয়েছে। পাঠক পাঠিকারা নিশ্চয়ই এতক্ষণে আমার বিদেশ ভীতির উৎসাহ ধরে ফেলেছেন। আমার এই বিদেশাতঙ্কের কারণে USIS এর জনৈক কর্মকর্তা যখন টেলিফোন করে বললেন, আপনি কি কিছুদিনের জন্য আমেরিকা বেড়াতে যেতে আগ্রহী? আমি খুব বিনয়ের সঙ্গে বললাম, জি না। কেন বলুন তো, আমি ওই দেশে 6 বছর থেকে এসেছি। সে তো অনেক দিন আগের কথা, এখন যান, আপনার ভালো লাগবে। পৃথিবীর নানান জায়গা থেকে লেখকরা আসছেন, আমরা চাচ্ছি বাংলাদেশ থেকে আপনি যান। কতদিনের ব্যাপার? অল্পদিন, 1 মাস। 1 মাস হলে ভেবে দেখি। ভাবাভাবির কিছু নেই, আমরা ব্যবস্থা করছি, আপনার নাম পাঠিয়ে দিচ্ছি, পরে আপনার সঙ্গে যোগাযোগ করব। তারা যথাযথ সময় যোগাযোগ করলেন এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে জানালেন, প্রোগ্রামে সামান্য পরিবর্তন হয়েছে, 1 মাস নয়, থাকতে হবে প্রায় 3 মাস। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। 3 মাস কী করে থাকব? আমার বিদেশ যাত্রার সংবাদে কয়েকজনকে খুব উল্লাসিত মনে হলো, তাদের অন্যতম আমার কনিষ্ঠ কন্যা বিপাশা। সে ঘোষণা করলো, আমিও বাবার সঙ্গে যাব, আমার জন্য টিকিট কাটার দরকার নেই, আমি বাবার কোলে বসে যেতেই পারবো।
সে তার ছোট স্যুটকেস অতি দ্রুত গুছিয়ে ফেলল, টুথব্রাশ, সাবান, তোয়ালে। তার কাণ্ড দেখে অন্যরা হাসছে, কিন্তু কষ্টে আমার কান্না পাচ্ছে। কি করে এদের ছেড়ে থাকবো? কি করে কাটবে প্রবাসের দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী? আমার প্রকাশকদের একজন কাকুলি প্রকাশনীর সেলিম সাহেবকেও আমার বিদেশ যাত্রায় খুব আনন্দিত মনে হলো। তিনি দুই ভার দই নিয়ে উপস্থিত হলেন। কোনো রকম আনন্দের ব্যাপার হলে তিনি তার দেশের বাড়ির মেসের টক দই নিয়ে উপস্থিত হন। অতি অখাদ্য সেই দই দেখলেই হৃৎকম্পন হয়, তবু ভদ্রতা করে বলি অসাধারণ। সেলিম সাহেব দইয়ের ভার রাখতে রাখতে হাসি মুখে বললেন, স্যার, শুনলাম আপনি নাকি আমেরিকায় যাচ্ছেন, শুনে বড় ভালো লেগেছে। আমি বিস্মিত হয়ে বললাম, ভালো লাগছে কেন বলুন তো? সেলিম সাহেব লাজুক ভঙ্গিতে বলেন, ফিরে এসে হোটেল গ্রেভারিনের মতো একটা বই লিখে ফেলবেন, আমি ছাপব। আমি তার আনন্দের কারণ এতক্ষণে বুঝলাম। আমেরিকান অভিজ্ঞতা নিয়ে সেই হোটেল গ্রেভারিন নামে কিছু স্কেচ ধর্মী লেখা লিখেছিলাম। সেই বই পাঠকরা আগ্রহ নিয়ে পড়েছে এবং সেলিম সাহেব হচ্ছেন বইটির প্রকাশক। স্যার, আপনি যাওয়ার আগে আগে আরও দুই দিয়ে যাব, আমার ছোট ভাইকে দেশে পাঠিয়েছি, ও নিয়ে আসবে। থ্যাংকস। অনেকে এ দুই পছন্দ করে না, একমাত্র আপনাকেই দেখলাম আগ্রহ করে খান। ভালো জিনিসের মর্যাদা খুব কম মানুষই বোঝে। আমি শুকনো গলায় বললাম, খুবই খাঁটি কথা। বইয়ের নামটা কি দিয়ে যাবেন? নাম দিয়ে গেলে কভার করে রাখতাম। বইটার নাম হোটেল মে ফ্লাওয়ার। হোটেল মে ফ্লাওয়ার? হ্যাঁ, যে ডরমিটরিতে থাকবো তার নাম মে ফ্লাওয়ার। আর বলতে হবে না, বুঝতে পেরেছি, তাহলে কভার করে ফেলি। করে ফেলুন। আরেকটা কথা সেলিম সাহেব, ওই দুইটা না আনলে হয় না? বাঙালির বিদেশ যাত্রার প্রথম প্রস্তুতি হচ্ছে স্যুটকেস ধার করা। নিজেদের যত ভালো স্যুটকেসই থাকুক, বিদেশে যাত্রার আগে অন্যের কাছে স্যুটকেস ধার করতে হবে, এটাই নিয়ম। গুলতে কিনে অবশ্য নিয়মের ব্যতিক্রম করলো, স্যুটকেস কিনে আনলো, হুলস্থুল ধরনের বিশাল এক বস্তু। আমি চোখ কপাল তুলে বললাম, এটা কি? সে বিরক্ত হয়ে বলল, সবসময় রসিকতা ভালো লাগে না, একটু বড় সাইজ কিনেছি, তাতে হয়েছে কি? স্যুটকেস হলো ঘড়ির মতো, যত ছোট তত দাম। বেশি বেশি দাম দিয়ে ছোট জিনিস কেন কিনবো? কিছু মনে করো না গুলতে কিন, এই বস্তু এয়ারপ্লেনে দরজা দিয়ে ঢুকবে না, দরজা কেটে ঢুকাতে হবে। দরজা কেটে ঢুকাতে হলে দরজা কেটে ঢুকাবে। আর এই নাও তোমার হ্যান্ডব্যাগ। হ্যান্ডব্যাগ দেখে আমি চমৎকৃত হলাম। সেই হ্যান্ডব্যাগের নানান জায়গায় গোটা 30 পকেট। আমি বিস্ময় মাখা গলায় বললাম, অদ্ভুত অদ্ভুত সব জিনিস তোমার চোখে পড়ে, এইটা হলো হ্যান্ডব্যাগ, ধরবো কোথায়? হাতল বা কাঁধে ঝুলাবার ফিতা কোনোটাই তো দেখছি না। দেখা গেল ওই হ্যান্ডব্যাগ হাতে নেবার বা কাঁধে ঝুলাবার ব্যবস্থা নেই, বগলে নিয়ে ঘুরতে হবে। তাই সই, যথাসময় হ্যান্ডব্যাগ বগলে নিয়ে এবং পর্বত প্রমাণ স্যুটকেস টানতে টানতে এয়ারপোর্টে উপস্থিত হলাম। যিনি বোর্ডিং কার্ড দেন তিনি বিস্ময়ে আপ্লুত হয়ে বললেন, এই স্যুটকেস আপনার? কোত্থেকে কিনেছেন বলুন তো? বিমান আকাশে উঠল এবং একসময় বিমানবালার গলায় শুনতে পেলাম 30,000 ফুট উচ্চতায়, অর্থাৎ আমরা 30,000 ফুট উচ্চতায় ভ্রমণ করছি। বাংলাদেশ বিমানের এই অদ্ভুত উচ্চারণে বাংলা কোত্থেকে জোগাড় করেছে কে জানে। বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক মরহুম আবু হেনা মোস্তফা কামালের এই বিষয়ে একটা থিওরি আছে। তিনি মনে করেন এই উচ্চারণ ওরা পেয়েছে পাকিস্তানিদের কাছ থেকে। একটা সময় পিআই এর কোনো বাঙালি বিমানবালা ছিল না, ঊর্ধ্বভাষী বিমানবালারা অনেক কষ্টে এইভাবে বাংলা বলতো। সেই থেকে এটাই নিয়ম হয়ে গেল বিমানের স্ট্যান্ডার্ড বাংলা উচ্চারণ। পাকিস্তানি ভূত এত সহজে ঘাট থেকে নামবার না, এখনকার বাঙালি বিমানবালারা অনেক কষ্টে উর্দু উচ্চারণে বাংলা রপ্ত করে। এই উচ্চারণ এদের অনেক ত্যাগ এবং তিতিক্ষা শিখতে হয়, ওদের ট্রেনিংয়ে এইটাই সবচেয়ে শক্ত পার্ট। হিথ্রো বিমানবন্দরে পৌঁছালাম ভোরবেলা। বিমান থেকে নেমে ট্রানজিট লাউঞ্জে যাওয়ার আগেই বিপদে পড়ে গেলাম। বিপদে পড়ব জানার কথা এত আগে পড়ব বুঝতে পারিনি। সম্ভবত আমাকে ড্রাগ ডিলারদের মতো দেখাচ্ছিল। জনৈক মেয়ে পুলিশ এগিয়ে এসে নিখুঁত দ্রুততায় বলল, তুমি কি আমার সঙ্গে একটু আসবে? আমি গেলাম তার সঙ্গে। তোমার বগলে এই ব্যাগে কি আছে? আমি জানি না কি আছে। তোমার ব্যাগ অথচ তুমি জানো না। আমার স্ত্রী ব্যাগ গুছিয়ে দিয়েছে, কাজেই আমি জানি না কি আছে। ব্যাগ খুলো। খুললাম, প্রথমে যে জিনিস বের হয়ে এলো তা হচ্ছে গোটা 50 প্যারাসিটামল ট্যাবলেট, আমার দীর্ঘদিনের সহচর মাথা ব্যথাকে বসে রাখার জন্য 3 মাসের সাপ্লাই। মহিলা পুলিশের চোখে মুখে আনন্দ ঝিলিক খেলে গেল। এই ঝিলিকের অর্থ হলো পাওয়া গেছে, পাওয়া গেছে। তুমি কি দয়া করে ব্যাখ্যা করবে এগুলো কি? এগুলো হচ্ছে মাথা ধরার ওষুধ,
কমার্শিয়াল নেম প্যারাসিটামল, এক ধরনের অ্যানালজেসিক কেমিক্যাল কম্পোজিশন অ্যাসিটামিনোফেন। এগুলো তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আমেরিকায়। আমেরিকায় কি এই ধরনের ওষুধ পাওয়া যায় না? পাওয়া যায় নিশ্চয়ই, তবে নিয়ে যাচ্ছি। কি করবে? খাবো। দেখি তোমার পাসপোর্ট। দিলাম পাসপোর্ট। সে অতি মনোযোগে পাতা উল্টাতে দেখতে লাগলো, যেন এটা জাল পাসপোর্ট। দেখা গেল আমার মতো আরও দুর্ভাগা আছে। সিলেটে এক পরিবার ধরা খেয়েছে, বাবা মা ও ছোটি নানান সাইজের ছেলে মেয়ে। এদের একজনের হাতে পলিথিনে কাগজে মোড়া বিশাল আকৃতির দুটি মানকচু। পরিবারের কর্তা করুণ গলায় ক্রমাগত বলছে, আই ব্রিটিশ, ফ্যামিলি ব্রিটিশ, অল চিলড্রেন বর্ন ব্রিটিশ, আই ব্রিটিশ কান্ট্রি লিভ 30 ইয়ার। যে পুলিশ অফিসার ওদের নিয়ে এসেছে, সে এইসব কথাবার্তায় মোটেই কান দিচ্ছে না। সে সবার হাত থেকে পাসপোর্ট নিয়ে নির্বিকার ভঙ্গিতে অন্য একটা ঘরে ঢুকে পড়ল। পরিবারের কর্তা আমাকে বলল, ওরা আপনারে ধরলো কী কারণ? আমি বললাম, এখনো বুঝতে পারছি না ভাই সাহেব। মনে মনে দোয়া ইউনুস পড়েন, এরা বড় হারামিজাত। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম, দরিদ্র দেশে জন্মগ্রহণের অনেক যন্ত্রণা। মাঝরাতে আমেরিকার আইওয়া স্টেটের ছোট্ট শহর সিডার রেডিসে বিমান থামল। প্রায় 10 বছর পর এই দেশে আসছি। চারদিকে তাকাচ্ছি, কিন্তু 10 বছরে কী পরিবর্তন হলো তা দেখার তেমন আগ্রহ বোধ করছি না। আমেরিকা কতটুকু বদলালো তা দিয়ে আমার কি? আমার দেশ 10 বছরে কিছুই হয়নি, এই আমার চিন্তা। চারিদিকে তাকানোর উদ্দেশ্য দেখা কেউ আমাকে নিতে এলো কি না, না এলেও খুব চিন্তার কথা। অচেনা শহরে ট্যাক্সি ভাড়া করে হোটেলে উঠতে হবে, তাও দুপুর রাতে। পকেটে $100 একটা নোট, তা দিয়ে ট্যাক্সি ভাড়া, হোটেল ভাড়া হবে কি না কে জানে। কাউকে দেখতে পেলাম না, এটাই স্বাভাবিক। আজ উইকেন্ডের রাত, আমেরিকানরা হইচই করে ছুটি কাটাচ্ছে। কার দায় পড়েছে মাঝরাতে এয়ারপোর্টে এসে বসে থাকবে? আমি পুরো পরিস্থিতি ঠান্ডা মাথায় চিন্তা করার জন্য ভেন্ডিং মেশিন থেকে গরম কফি কিনলাম। সিগারেট ধরাবো কি না বুঝতে পারছি না। সিগারেট খাওয়া এখানে ড্রাগ খাওয়ার মতো হয়ে গেছে। সব জায়গায় নো স্মোকিং, সিগারেট ধরালেও সমস্যা, চারিদিকে এত ঝকঝক তকতক, ছাই ফেলবো কোথায়? যেখানে সেখানে ছাই ফেলা এবং ওয়াক থুথু বলে থুতু ফেলার যে মজা, তা এরা কোনোদিন জানবে না তো। কিছু মনে করবেন না, তুমি কি বাংলাদেশের লেখক ডক্টর হুমায়ুন? আমি চমকে তাকালাম। ইন্ডিয়ান আমেরিকানদের মতো দেখতে বিশাল দেহি এক যুবক দাঁড়িয়ে, মাথায় টেক্সানদের হ্যাট, মুখে হাসি হাসি। আমি হাসি মুখে মাথা নাড়লাম। আমার নাম লেম, আমি আন্তর্জাতিক লেখক সম্মেলনের সঙ্গে জড়িত, আমি তোমাকে নিতে এসেছি। ধন্যবাদ, মনে হচ্ছে আমি তোমার উইকেন্ড মাটি করেছি। তা করেছ, আমি অনেকক্ষণ থেকেই তোমাকে লক্ষ্য করছি। তুমি যে লেখক বুঝতে পারিনি, তোমার চেহারা লেখকদের মতো নয়। লেখকদের চেহারা কেমন থাকে বলো তো? লেম হাসতে হাসতে বলল, তাও জানি না। তোমার লাগেজ কোথায়? আমি আমার স্যুটকেস দেখিয়ে দিলাম। লেম বিস্ময় মাখায় গলায় বলল, হোলি কাউ, এটা স্যুটকেস? হ্যাঁ, আমি ছোট গাড়ি নিয়ে এসেছি, এই জিনিস গাড়িতে ঢুকবে না, এটা বরং এখানেই থাক, ভোরে বড় গাড়ি করে নিয়ে যাব। বেশ তো, তাই করো, আমরা যাব আইওয়া সিটিতে, তোমাকে তোমার আস্তানায় নামিয়ে দিয়ে চলে যাব। ভোরবেলা আবার এসে অন্য লেখকদের সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দেব। ধন্যবাদ। তুমি কি বাংলায় লেখালেখি করো? হ্যাঁ, বাংলায় লেখালেখি করেন এমন লেখক এই প্রোগ্রামে খুব বেশি আসেনি, একজন শুধু এসেছিলেন, 2 বার এসেছিলেন। তার নাম কি? সুনীল গঙ্গোপাধ্যায়। তুমি কি চেনো তাকে? খানিকটা চিনি, তবে তার লেখার সঙ্গে পরিচিত। আমরা গাড়িতে উঠলাম। লেম বলল, দয়া করে সিট বেল্ট বেঁধে নাও, আইবার রাজ্যে সিট বেল্ট না বাঁধলে সঙ্গে সঙ্গে ড্রাইভারের জরিমানা। আমি সিট বেল্ট বাঁধলাম, গাড়ি ঝড়ের গতিতে উড়ে চলল। বিশ্ববিখ্যাত আমেরিকান হাইওয়ে, এই হাইওয়েতে গুলতেকিন এবং আমার বড় মেয়ে নোভাকে নিয়ে কত না ঘোরাঘুরি করেছি। এক শীতের রাতে ক্রমাগত গাড়ি চালানোর রেকর্ড করব ভেবে সারা রাত গাড়ি চালালাম। এক মুহূর্তের জন্য না থেমে ফার্গো থেকে গিয়েছিলাম মন্টানার বনভূমিতে। আমি পুরনো আমেরিকা দেখার চেষ্টা করছি। কুয়াশা পড়ছে, তেমন কিছুই দেখা যাচ্ছে না, গাছপালা বা পাহাড় পর্বত চোখে পড়ছে না, মনে হচ্ছে প্রেরির সমভূমি। লেম, ইয়েস প্লিজ, তোমাদের এটা কি সমভূমি না ফ্ল্যাট ল্যান্ড? না, এটাকে বলি রোলিং কান্ট্রি, ঢেউয়ের মতো উঁচু নিচু। আইওয়া হচ্ছে পৃথিবীর সেরা কর্ন প্রডিউসিং এলাকা। লেম গাড়ির রেডিও চালু করে দিল। ভুলে গিয়েছিলাম, রাতের বেলায় হাইওয়েতে গাড়ি নিয়ে নামলে এরা অবশ্যই রেডিও চালু রাখে, যাতে চলন্ত গাড়িতে ঘুমিয়ে না পড়ে, চোখ এবং কান থাকে সজাগ। রেডিওতে একটি মিষ্টি মেয়ে অত্যন্ত মিষ্টি গলায় গাইছে, আই উইল লাভ ইউ অন টিউজডে,
মেয়েটি তার প্রেমিকাকে শুধু মঙ্গলবার ভালোবাসতে চায় কেন? সপ্তাহের অন্য দিনগুলো কী দোষ করলো? এই ভাবতে ভাবতে ঝিমুনি ধরে গেল। হুমায়ুন, নামো, আমরা এসে গেছি। চোখ কচলাতে কচলাতে গাড়ি থেকে নামলাম। আধো অন্ধকার আধো ছায়, মেপল এবং বার্চ গাছে ঢাকা বিশাল লাল ইটের দোতলা দালানের সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। হু হু করে বাতাস বইছে, বিকট শব্দে ঝিঝি পোকা ডাকছে। আমেরিকান ঝিঝি পোকা বড় বেশি শব্দ করে। আমি হতভম্ব হয়ে বললাম, এইখানে থাকবো? আমি একা? হ্যাঁ, সে কি, আমাকে তো বলা হয়েছিল মে ফ্লাওয়ারের কথা। তুমি দেরি করে এসেছো, তাই মে ফ্লাওয়ার তোমাকে দেওয়া যায়নি। আমরা তোমার জন্য এই বাড়ি ভাড়া করেছি, বাড়ি তোমার পছন্দ হবে, 150 বছরের পুরনো বাড়ি। একসময় স্কুল হাউস ছিল, ছোট ছোট বাচ্চারা পড়তো। তুমি শুনে খুশি হবে, এই বাড়ি হিস্টোরিক্যাল প্রিজারভেশন পুরস্কার পেয়েছে। আমরা অনেক খুঁজে পেতে এই বাড়ি বের করেছি। আমি শুকনো গলায় বললাম, থ্যাঙ্কস। কিন্তু বাড়িতে ঢুকে আমার কাঁপুনি ধরে গেল। এই নির্জন পুরীতে একা থাকবো কি করে? ভয়ে তো মরে যাব, ভূত প্রেত আছে কিনা কে জানে। পুরনো বাড়ি বুদ্ধের প্রিয় বলে জানি। হুম্যান, বাড়ি পছন্দ হয়েছে তো? হয়েছে, কিন্তু কথা বলো, ভূতপ্রেত নেই তো? লেম কাঁধ ঝাঁকিয়ে বলল, থাকতেও পারে, পুরনো বাড়ি, বুঝতেই পারছো। গুড নাইট, স্লিপ টাইট। স্লিপ টাইট মানে? ভয়ে আমার আত্মা শুকিয়ে গেল। ঘুমোতে গেলাম ঘরের সবকটা বাতি চালিয়ে। বলা বাহুল্য, ঘুম এলো না। আমার 3 কন্যা এবং কন্যাদের মার জন্য বড় মন কেমন করতে লাগলো। কেন বোকার মতো ওদের ছেড়ে এসেছি? কি আছে এখানে? একা একা এই ভূতের বাড়িতে নিশি যাপনের কোনো মানে হয় না। শেষ রাতের দিকে মনে হলো কাঠের মেঝেতে পা টেনে টেনে কে যেন হাঁটছে। কাঁচ কাঁচ শব্দ হচ্ছে, কেউ বোধ হয় বাথরুমের দরজা খুলে বের হচ্ছে সেখান থেকে। পরিষ্কার নিঃশ্বাস ফেলা শব্দ পেলাম। আমি ভয়ে আধমরা হয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, হু ইজ দেয়ার? ইংরেজিতে বললাম, কারণ আমেরিকান ভূত বাংলা নাও বুঝতে পারে। প্রশ্ন করে আরও ভয় পেয়ে গেলাম, কারণ ভূত যদি সত্যি সত্যি প্রশ্নের উত্তর দেয় তাহলে হার্ট ফেল করে মরে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। মেঝেতে হেঁটে আসার শব্দ আমার শোবার ঘরের দিকে এগিয়ে আসছে। আমি নিশ্চিত এখন কেউ কোমল গলায় বলবে, হে বিদেশি, আমি এখানে বড়ই নিঃসঙ্গ। আমি খানিকক্ষণ তোমার সঙ্গে এই জীবনের হতাশা বেদনা নিয়ে কথা বলতে চাই, তুমি কি দয়া করে বাতি নিভিয়ে দেবে? তেমন কিছুই হলো না, পদশব্দ দরজার কাছে এসে থেমে গেল। ঘুমানোর চেষ্টা করা বৃথা। আমি হাত বাড়িয়ে কবিতার বই টেনে নিলাম, কবিতা পড়ে যদি ভূতের ভয় কাটানো যায়। হিথ্রো বিমানবন্দরে এক গাদা বই কিনেছি, তার মধ্যে পণ্ডিত নেহরুর প্রিয় কবি রবার্ট ফ্রস্ট আছেন, যার স্টপিং বাই উডস অন এ স্নোয়িং ইভিনিং কবিতার প্রতি ভারতবাসীর দৃষ্টি তিনি প্রথম আকৃষ্ট করেন। কবিতা আমার প্রিয় বিষয় নয়, তবু এই ভয়ঙ্কর রাতে কবিতা আমাকে উদ্ধার করলো। পড়তে পড়তে ভূতের ভয় কেটে গেল। দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ।